গ্যাস তোলার সময় বিভিন্ন ক্ষেত্র থেকে উপজাত হিসেবে বেরিয়ে আসে পেট্রোলিয়াম পণ্য কনডেনসেট। গ্যাসের উৎপাদন বাড়ায় এবছর কনডেনসেটের উৎপাদনও বেড়ে দাঁড়াবে প্রায় 5.5 লাখ মেট্রিক টন। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 18টি পরিশোধনাগারে বছরে 3.5 লাখ মেট্রিক টনের বেশি কনডেনসেট পরিশোধনের সক্ষমতা নেই। এ কারণে বাকি 2 লাখ মেট্রিক টন কনডেনসেট রপ্তানি করা সম্ভব বলে মনে করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আমাদের দেশে যে প্ল্যান্ট আছে যেগুলোতে এটাকে প্রসেস করা যায় কনডেনসেট, যেটা আগেই বললাম, সেগুলোতে যে পরিমাণ কনডেনসেট প্রসেস করা যাবে সেটার অতিরিক্ত যেটা ওটাই আমরা রপ্তানি করছি। কনডেনসেট রপ্তানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয় জুলাই মাসে। 6টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা দেয় ফ্রান্সের ট্রাফিগোরা আর সিঙ্গাপুরের প্রতিষ্ঠান অলিভ সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। আগামী রোববার মূল্যায়ন কমিটির বৈঠকের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে রপ্তানি ছাড়পত্র দিবে বিপিসি। তো এই দুটার মধ্যে যেটা হাইয়েস্ট হবে আমরা তাকেই কনডেনসেটটা তাকেই সরবরাহ করব। যারা এগুলো কিনে পেট্রোলিয়াম প্রোডাক্ট, তারা কোয়ান্টিটির উপর একটা ব্যাপার আছে, কোয়ান্টিটিটা যদি বেশি হয় ইন দ্যাট কেস পার্টিসিপেশন বেশি হয়। 15,000 মেট্রিক টন কনডেনসেটের এই চালানের পর আগামীতে রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানায় বিপিসির কর্মকর্তারা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।